गाइस वेलकम 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 बैक टू अनदर गेम प्ले। आज के हमरा खेलबो आई एम ड्रॉप पार्ट 3। यस, तो आज থেকে প্রায় 3 সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আই ড্র কাঁচা বাদাম আই এম আর্টিস্ট পার্ট 2। ওকে, আর হ্যাঁ গাইস, এই ভিডিওর মধ্যে আমি কি বলেছি তোমরা একবার ভালো করে শুনো। আর এই ভিডিওর মধ্যে 5k লাইক করে দাও যাতে এটার আমি নেক্সট পার্ট বার করি। তো আমি বলেছিলাম যে এই ভিডিওর মধ্যে 5k লাইক করো তাহলে আমি এটা নেক্সট পার্ট আনবো। আর এটার মধ্যে কত লাইক আছে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, আমরা ফটাফট নিয়ে চলে এসেছি। তো একবার কমেন্ট দেখি যে এখানে কমেন্ট কত, 2000 কমেন্ট ভাই। ওকে গাইস, আমি এখন তোমাদের কমেন্ট গুলো পড়বো আর দেখবো যে আজকে আমি কি ড্রয়িং করবো। অবভিয়াসলি গাইস, এই সবগুলো কমেন্ট তো আমি নিতে পারবো না, 2000 কমেন্ট ভাই, সবগুলো নেওয়া অসম্ভব ব্যাপার। তো যারা যারা এখানে ইন্টারেস্টিং কমেন্ট করেছে তাদেরগুলো আমি নিবো। বাকি এই ভিডিওর মধ্যে যদি 10k লাইক চলে আসে তাহলে আমি এটা নেক্সট পার্ট বার করবো। তাহলে ফটাফট যারা এখন লাইক করোনি ফটাফট লাইক বাটনটাকে ক্লিক করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও ফটাফট। এখানে একজন কমেন্ট করছে, ইউ ডিজার্ভ 100k সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেউ তো বুঝছে আমার কথা, কেউ তো বুঝছে। এখানে কমেন্ট করেছে ওমায়াম্মা, সরি আমি যদি নাম ভুল বলে থাকি কারণ আমি পড়তে পারি না। তো সে বলেছে বার্গার ড্রয়িং করো। ওকে, বার্গার ড্রয়িং করা অতটা কঠিন কেন ভাই? বার্গার তো আমি এরকম করে ড্রয়িং করবো, এরকম করে। ওকে, তো চলো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে, এখন আমরা বার্গার ড্রয়িং করবো, তারপরে দেখি আর কি কি ড্রয়িং করা যায়। ওকে, আমাদের দোকান খুলতেছি আমরা, ফটাফট দোকান খোল ভাই, ফটাফট দোকান খোল। আর আমার গেমটা রিস্টার্ট হলো যায় না কেন? ওকে, তো চলো আমরা এখন ড্রয়িং করবো বার্গার। একদম এক মিনিট, বার্গারটা দেখতে কেমন হয় ভাই? ওকে গাইস, বার্গার কিছুটা এমন দেখতে হয়। সবপ্রথমে ওকে বুঝে গেছি গাইস, সবার প্রথমে আমাদেরকে এটা নিতে হবে, তারপর আমাদেরকে আগে ভাই ফ্রেমটাকে এরকম কর, ব্যাস এরকম করতে হবে, তারপর এরকম করে কিছুটা এরকম করতে হবে, ব্যাস এটা হলো বার্গারের মাথাটা, ঠিক আছে? ব্যাস ভাই, অনেক ভাই পারফেক্ট বানাচ্ছি আমি তো। ওকে, এবার আমাদেরকে রেড কালারের একটা লেয়ার দিতে হবে, তো করে রেড কালারের একটা এরকম করে একটা আমরা আরামসে লেয়ার দিয়ে দেবো, ব্যাস। তারপরে আমাদেরকে ইয়েলো কালারের এরকম একটা দিতে হবে। ওকে, ইয়েলো কালার কোথায় পাই গেছি? ইয়েলো কালার, ইয়েলো কালারে এরকম এরকম করে কিছু একটা দিয়ে দেবো, আরামসে ভাই, আরামসে আরামসে আরামসে, ব্যাস পারফেক্ট পারফেক্ট। এবার আমাদেরকে ডার্ক ব্রাউন কালার দিয়ে এরকম একটা দিতে হবে, ব্যাস বুঝে গেছি ভাই, বুঝে গেছি। এবার ডার্ক ব্রাউন কালারটা নিয়ে এরকম করে ব্যাস 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 ব্যাস, রিল্যাক্স, ব্যাস ব্যাস, হয়ে যাবে ভাই, হয়ে যাবে, আমরা পারতেছি গাইস। ওহো ওহো, কত সুন্দর, আরামসে এরকম করে ওকে। এবার আমাদেরকে গ্রিন কালারের ঘাস দিতে হবে, ঘাস মানে এটা পাতাটা দিতে হবে, গ্রিন কালার করে, এই তো গ্রিন কালার, গ্রিন কালারে এরকম করে পাতা দিতে হবে, ব্যাস ব্যাস, গ্রিন কালারের পাতা দিয়ে দিয়েছি আমরা। এবার আমাকে এটাকে ভরাতে হবে, ব্যাস বুঝে গেছি, এরকম করে এরকম কালার করে দে ফটাফট, ব্যাস গাইস ব্যাস, আমাদের বার্গার রেডি হয়ে গেছে। ইয়েস ভাই, অনেক ভালো বানাইছি গাইস, ইয়ার কি না, অনেক ভালো বানাইছি আমি। এখানে আমরা বার্গার লিখে দেবো এরকম করে, বি ইউ আর জি ই, তারপরে আর দিয়ে দে, ব্যাস বার্গার হয়ে গেছে গাইস আমাদের রেডি। এটাকে এখন আমরা বিক্রি করব, চল বিক্রি হয়ে যা। এটার নাম আমরা দিব দামি বার্গার, দামি বার্গার নাম দিয়েছি গাইস। ওকে চলো গাইস, আমাদের ফার্স্ট ড্রয়িং দামি বার্গার রেডি হয়ে গেছে। ওকে, আর কি কি কমেন্ট তোমরা করেছো একবার দেখি আসি। প্লিজ ড্র আ এলিফ্যান্ট, এখন আমাকে হাতি আঁকতে হবে। ওকে ইজি ভাই। ওকে গাইস, ওকে গাইস, হাতি কিছুটা এরকম হয়, আমাদেরকে এখন হাতি আঁকতে হবে, তো বুঝে গেছি, হাতি হয় গ্রে কালারের, এরকম করে আমরা হাতিটা দিব, হাতিটার সুর এরকম না, হাতির সুর কিছুটা এরকম থাকে, এরকম এরকম, তারপর কি হয় এরকম করে দেওয়ার, এরকম করে দিব, তারপর এখানে হাত পা, হাত পা এরকম করে, ব্যাস বুঝে গেছি, ব্যাস গাইস, আমরা এখন এরকম করে আমরা হাত দিব, মানে হাত বলতে পা, এরকম করে ব্যাস 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 ব্যাস। আর এদিকে গাইস, আমাদের বার্গার রেডি হয়েছে, $50 ব্যাস, নে নে ভাই, আমি দামাদামি করবো না, আমি আজকে একদম পারফেক্ট ড্রয়িং বানানোর জন্য আসছি, ব্যাস গাইস, আমরা এরকম করে পাটা দিব, ব্যাস। এবার পেছনে কি থাকে ভাই? ওকে ওকে ওকে, বুঝে গেছি বুঝে গেছি, এরকম করে পেছনে কিছুই থাকে না, হয়ে গেল গাইস, এটা হাতি। এক মিনিট গাইস, হাতি এখন রেডি হয়নি, এখানে আমাদেরকে কান দিতে হবে হাতির, ব্যাস এটা হলো হাতির কান। এবার আমাদেরকে কি করতে হবে, ও আমাকে এটা কালার করতে লাগবে, এক মিনিট দাঁড়াও দাঁড়াও, একটা ভালো মতো কালার করে দিই, এরকম করে এরকম করে ব্যাস, দাঁড়াও দাঁড়াও, আমি আরামসে একটু কালারটা করে নি, ব্যাস ব্যাস, আরামসে 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 আরামসে, এইখানে এরকম করে এরকম, ব্যাস। ওকে গাইস, আমরা হাতিকে কালার করে দিয়েছি, এবার আমাদেরকে শুধু আউটলাইন্স গুলো ড্রয়িং করতে হবে, লাইক এখানে আমরা কান দিব এরকম করে, বেশি বড় হয়ে গেল কানটা, কোনো ব্যাপার না, এটাকে মোছাও যাবে না ভাই, ইরেজারও নাই। ওকে, এখানে আমরা পা দিব, এখানে আমরা পা দিব, আউটলাইনটাকে কিছুটা এরকম করে দিয়ে দিব, ও আরামসে আরামসে আরামসে, আরে হিলে এলো, এরকম করে আস্তে করে যাব, এরকম করে পাটাকে ড্রয়িং করব, এরকম করে এরকম করে এরকম, ভাই ভাই আমি এত ভালো ড্রয়িং কিভাবে করতেছি, এত প্রো কবে হলাম আমি, এরকম করে এটাকে নিয়ে চল, এরকম করে শুটটাকে এরকম করে, ব্যাস ব্যাস পারফেক্ট, ইয়েস গাইস ইয়েস, প্রো ভাই, সিরিয়াসলি গাইস আমরা অনেক প্রো, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, ব্যাস গাইস হয়ে গেছে আমাদের হাতির ড্রয়িং। তারপর শুধু আমাদেরকে এখন একটা দাঁত দিতে হবে এখানে, এরকম করে, এটা হলো হাতির দাঁত, হাতির এখানে চোখ দিব এখন আমরা, এই যে হাতির চোখ, ইয়েস গাইস পারফেক্ট হাতি। না গাইস, ড্রয়িংটা ভালো হয়েছে কিনা বলো, ড্রয়িংটা ভালো হয়েছে কিনা, পারফেক্ট ড্রয়িং। ওকে, এই হাতিকে আমরা
আমরা বিক্রি করব এখন এর নাম আমরা দিব পারফেক্ট হাতি ব্যাস হয়ে গেল গাইস আমাদের হাতি ড্রয়িং ওকে দেখি এবার আর কি কি তোমরা কমেন্ট করেছো আপনি অনেক ভালো আঁকেন দি বাংলা গেমার ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ এখানে একজন কমেন্ট করেছে তুমি একটা নুব তুমি নিজেকে মনে করো একটা প্রো তুমি আসলে কোনো প্রো না তুমি একটা নুব গাইস তোমরাও কি মনে করো যে আমি নুব কমেন্টে বলো ফটাফট কমেন্ট করো যে আমি নুব না প্রো ফটাফট কমেন্ট করো পপি প্লেটামে ব্লু পুতুলটি ড্রয়িং করো পপি প্লেটামে ব্লু পুতুলটা মানে হাগি ওয়াগি ওকে সার্চ করি আমরা হাগি ওয়াগি ওকে গাইস হাগি ওয়াগি কিছুটা এরকম দেখতে ভাই একে দেখলে আমার রাগ উঠে যায় না কেন চলো এখন আমরা একে ড্রয়িং করব এটা তো অনেক ইজি ব্লু কালার এরকম করে দিতে হবে ওকে গাইস আমি বুঝে গেছি কি করতে হবে হাগি ওয়াগি কে ড্রয়িং করার জন্য ওকে গাইস আমরা হাগি ওয়াগির মুখ আমরা আঁকাচ্ছি এখন এরকম করে হাগি ওয়াগির ফেসটাকে আঁকাবো তারপর এরকম করে ব্যাস এটা হলো হাগি ওয়াগির মুখ তো হাগি ওয়াগির বডি আমরা কিছুটা এরকম দিয়ে দেব ব্যাস এ ইজি গাইস হাগি ওয়াগি অনেক ইজি এরকম করে বডি দিয়ে দেব আমরা ব্যাস আগে আমরা ফেসটাকে ভালো মতো আঁকাবো বডিটা ব্যাস এটা হলো হাগি ওয়াগির মুখ আর ফেস ওকে গাইস এবার আমাদেরকে হাগি ওয়াগির চোখ আঁকাতে হবে চোখ আমরা এখানে এরকম করে আঁকাবো এই যে এইখানে হলো হাগি ওয়াগির চোখ এখানে এরকম করে এখানে এরকম করে এটা হলো হাগি ওয়াগির চোখ এবার আমাদেরকে মুখ আঁকাতে হবে এরকম করে এরকম করে ও ভাই ভাই দেখো তোমরা কত হাগি ওয়াগি মনে হচ্ছে এরকম করে দাঁতের কালার কি এরকম করে দাঁত আঁকাতে হবে এরকম করে দাঁত এরকম 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 ও ভাই অনেকটা হাগি ওয়াগি লাগতেছে এর গলার মধ্যে কিছু একটা আছে এরকম করে কিছু একটা আছে এরকম করে আমরা এরকম ড্র করে দিব ব্যাস এর হাত ড্রয়িং করবো এরকম করে ব্যাস এর হাতের সামনে এর হাতা এই সাইডে একটা হলুদ হলুদ ব্যাস এরকম করে আমরা হলুদ হলুদ দিয়ে দেবো এবার আমরা একটু আউটলাইন ড্র করে নেবো এরকম করে উপরে যাচ্ছে আরামসে 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 এরকম করে এরকম করে এরকম করে আরামসে এবার এরকম করে আমরা কালোটাকে দিয়ে দেবো ব্যাস এরকম করে কিছুটা আস্তে আস্তে আমরা এটাকে নিয়ে আসবো তারপরে এটাকে আমরা এখানে শেষ করে দেবো ব্যাস ব্যাস গাইস পারফেক্ট 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 আমাদের পারফেক্ট হাগি ওয়াগি রেডি হয়ে গেছে দেখো গাইস হাগি ওয়াগি কিন্তু অনেক খতরনাক কিন্তু আমি যেটা ড্রয়িং করছি সেটা দেখো কত কিউট লাগছে ব্যাস গাইস এটাই হলো আমাদের হাগি ওয়াগি চলো এই হাগি ওয়াগিটাকে আমরা বিক্রি করব এর নাম আমরা দিব কিউট হাগি ওকে হয়ে গেছে গাইস চলো এবার দেখি আর কি কি কমেন্ট করছো তো প্লিজ তুমি হিরো আলম ড্রয়িং করো প্লিজ না হলে তোমার পায়খানা হবে না গাইস আমি তোমাদের একটা জিনিস বুঝি না তোমরা সবকিছু ভালো কমেন্ট করো কিন্তু লাস্টে হাগু হবে না বিয়ে হবে না এগুলো কি জিনিস ভাই মাইনক্রাফটের নেক্সট পার্ট আনো না হলে তোমার হাগু হবে না কি এগুলো ভাই গাইস এরকম কমেন্ট কেন করো তোমরা ওকে ঠিক আছে গাইস আমাদেরকে এখন হিরো আলমকে আগাতে হবে হিরো আলম ওকে গাইস এটা হলো হিরো আলম এটাকে এখন আমরা ড্রয়িং করব দেখো এটা হলো হিরো আলমের মুখ এরকম করে এরকম ব্যাস এটাকে এবার কালার করব এরকম করে এরকম করে এরকম করে এরকম এই একটা মেয়ে বলছে ইউ মেড পেইন্টিং তারপর এরকম করে আমরা এবার চুল আঁকাবো হিরো আলমের হিরো আলমের চুল কিরকম ভাই ও হিরো আলমের চুল হলো লম্বা লম্বা দাঁড়াও হিরো আলমের চুল আমাকে আঁকাতে হবে এরকম এরকম হিরো আলমের চুল কিছুটা এরকম 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 করে এরকম ওকে হিরো আলম ব্লু কালারের শার্ট পরে আছে ওকে আমরা ব্লু কালারের শার্টটা বানায় নিচ্ছি এবার এটাকে কালার করে দেবো ব্যাস এরকম করে কিছু একটা কালার করে দেবো হিরো আলম লাগছে গাইস গাইস তোমরা কমেন্টে বলো যে এটা হিরো আলমের মতন দেখতে লাগছে কিনা আমি জানি না ওকে তো আমরা এর নাম দিব হিরো আলম তুমি গ্র্যানি ড্রয়িং করো হ্যাঁ গাইস আমি এখনো গ্র্যানি ড্রয়িং করি নাই না ওকে আমরা গ্র্যানি ড্রয়িং করব Yes guys যে কমেন্ট করেছে থ্যাংক ইউ ওকে গাইস এটা হলো গ্র্যানির মুখ দেখতে পাচ্ছ তোমরা ওকে গ্র্যানির মুখের কালার হলো হালকা ব্রাউন ওকে এটা হলো গ্র্যানির মুখের কালার এরকম করে আমরা গ্র্যানির মুখটাকে আগে দিব ব্যাস এটা হলো গ্র্যানির মুখ ওর হোয়াইট কালারের গ্র্যানির ড্রেস পরে আছে কুম করে হোয়াইট কালারের ড্রেস ওকে গ্র্যানির চোখ হলো সাদা এরকম সাদা আর আর গ্র্যানির দাঁত হলো লাল কালারের ওকে গ্র্যানির দাঁত লাল কালারের এরকম করে আমরা দাঁত দিয়ে দিব এরকম 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 ওকে ওকে গাইস এবার আমাদেরকে শুধু আউটলাইন ড্র করতে হবে এটা হলো গ্র্যানির মুখ এটা হলো গ্র্যানির দাঁত এখানে গ্র্যানির নাক এটা হলো গ্র্যানির ড্রেস আমরা খালি এখন আউটলাইনটাকে দিব ভালো মতো একটু মোটা হয়ে গেছে ওকে ওকে গাইস আমাদের গ্র্যানি রেডি হয়ে গেছে এবার শুধু আমাদেরকে এখানে সাইডে সাইডে পাকা চুল দিতে হবে যে গ্র্যানির পাকা চুল ও পাকা চুল তো সাদা কালারের হয় এই যে পাকা চুল গাইস এটা দেখো পাকা চুল এই দেখো পাকা চুল আমরা দিচ্ছি গাইস ওকে গাইস আমাদের গ্র্যানি রেডি হয়ে গেছে গাইস তোমরা বলো গাইস গ্র্যানিটা একই রকম দেখতে লাগছে কিনা আমাকে তো ভাই অনেক অনেকটাই একই রকম দেখতে লাগছে ওকে গাইস এটাকে আমরা বিক্রি করে দেবো এর নাম দিব আমরা সুন্দর গ্র্যানি সুন্দর গ্র্যানি ওকে তো গাইস আমরা অনেক কিছু ড্রয়িং করে নেছি আর শেষমেশ আমরা অবভিয়াসলি নিজেকে আঁকাবো নিজেকে আঁকাবো ওকে গাইস আমরা এখন ওকে গাইস গ্র্যানি কে কেউ কিনছে $68 দিয়ে একটু দাম বাড়া ভাই 78 ব্যাস বিক্রি করে দিলাম ভাই ওকে গাইস এখন আমরা নিজেকে আঁকাবো সবার প্রথমে আমাদেরকে এরকম করে মুখটাকে আঁকাতে হবে এরকম করে ব্যাস এরকম করে এরকম ব্যাস এবার ফেসের কালারটা দিয়ে দে ব্যাস 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 এরকম করে ব্যাস এবার আমাদেরকে চুল আঁকাতে হবে এরকম করে চুল ব্যাস ব্যাস এরকম করে আমার চুল কিছুটা এরকম
এটা কি আগাচ্ছি ভাই আমি ওকে গাইস আমার চুলও আমি আকাই নিছি ব্যাস এরকম করে ব্যাস এবার আমাদেরকে চোখ আগাতে হবে চোখ কিছুটা এরকম এরকম ওরে ভাই ও এটা কি চোখ আগাইলাম আমি ওকে এখানে আমরা ভিতরে সাদা কালারের আমাদের চোখটা দিব আমাদের চোখ সাদা কালার নাকি ও মাঝখানে তো একটা কালো থাকে না এরকম এরকম ও ভাই আমার চোখ এরকম নাকি ওকে এখন আমরা এখানে ভুরু দিব এই দেখো ভুরু দিয়ে দিলাম এখানে এবার নাক দিব ওর এবার এখানে মুখ দিব ভাইটা জি ভাই এটা কি মুখ লাগতেছে না ওকে গাইস আমরা মুখ দিয়েছি এটা কি ভাই তাহলে আমরা ভালোমতো বানাবো এরকম 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 ওকে গাইস এটা আমরা মুখ বানাই নিছি এবার আমরা আউটলাইনটাকে দিয়ে দেব ফেসের আস এই গাইস আমাদের ড্রয়িংটা আমি ভালোমতো বানাবো গাইস আরামসে এরকম করে এরকম করে আরে ভাই এত হিলতেছে এরকম করে এরকম করে এরকম ব্যাস এটা হলো আমাদের ফেস আমি এবার হলুদ কালারের ড্রেস পরে আছি সর্বপ্রথমে আমাদেরকে এখানে এরকম কিছু একটা গলাটা দিতে হবে কম করে পর হলুদ কালারের ড্রেসটা দিতে হবে ব্যাস এই দেখো পারফেক্ট এবার পুরোটাকে এটা হলুদ কালার করে দেব এরকম করে আরামসে ব্যাস ইয়েলো হয়ে গেছে ভাই এবার কি করব আমরা এবার আমাদেরকে হেডফোন আগাতে হবে না ওকে হেডফোনটাকে আমরা এইখানে এরকম করে দিব একটা গোল এখানে একটা গোল দিব মাঝখানে মাঝখানে একটু লাল কালারেরও আছে এখানে লাল কালারে দিব এরকম লাল কালার করে দেব ব্যাস আরামসে ভাই অসম এবার ডান দিকেও লাল কালারের করে দিব এরকম করে যাতে একদম ম্যাচিং হয়ে যায় ব্যাস গাইস হয়ে গেছে এবার হেডফোনটাকে আমরা খালি জয়েন করে দিব এরকম করে হেডফোনটা যাচ্ছে মাথার উপর দিয়ে এইখানে ব্যাস এখানে আমরা দিব এখানে এরকম দিব ওকে তো গাইস আমাদের দি বাংলা গেমার রেডি হয়ে গেছে এই দেখো এটা আমি তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তো আজকের ভিডিও ভালো লাগে দেখে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আগে এটাকে নাম দিয়ে দিই আমরা আমি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গেম প্লেতে বাই বাই।